বন্ধুরা, আজ বেরিয়ে পড়লাম পান্ডুয়া সুপার মার্কেট। তো সবাই জানো, ইউটিউবার বন্ধুদের নিয়ে আর সাউন্ড মালিকদের নিয়ে একটা মিটিং আছে। তো সেখানে সকলেই আপাতত এতক্ষণে উপস্থিত হয়ে গেছে। এখন বাজে 2:53, এদিকটা প্রচুর জল হয়ে গেছে পান্ডুয়া সাইডে। দেখা যাক কি হয়, গিয়ে দেখাচ্ছি। আর আমি আর চিরঞ্জিত দা যাচ্ছি আজকে। তো কি হয়, ডিসিশন না হয় সব দেখাবো, দেখতে থাকো। আর চ্যানেলটা যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এটুকুই বক্তব্য, চলো টাটা। এই যে গাড়ি, ঠিক আছে, তো চলো টাটা, গিয়ে দেখা হবে। আমরা চলে এলাম মিটিংয়ে। তো একটা বাজারই ধরতে গেলে এটা বাজার, মার্কেট বাজারের। তো এখানে সব মালপত্র আছে, দেখতে পাচ্ছ, লঙ্কা, নানান রকমের সব জিনিসপত্র আছে। এদিকেও লঙ্কা, ওপরে বিনস, ভেতরে আবারও আরও লঙ্কা, ওদিকে রাঙালু আছে। এই সে মার্কেট বাজার। তো মোটামুটি সবাই আসে নেই, মোটামুটি কিছু এসছে ওয়েদার খারাপের জন্য। তো জল, ঘন ঘন জল তো এসেই যাচ্ছে। তো এখানে সবাই ইউটিউবার প্রায় ধরতে গেলে, কিছু সাউন্ড মালিক আছে। সুভাষিস দা এসছে, আর এদিকে কমলকা আছে। তো কি হয় দেখাবো। রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ভিডিও করতে করতে সেটা আমরা বন্ধ করে দিয়েছি। ভিডিও চালু করে দিয়েছে। তো আজকে যেমন আমাদের এখানে সব সমস্ত ইউটিউবারদের নিয়ে মিটিং ডাকা হয়েছিল, মিটিংটা ডাকার কারণটা একটাই ছিল যে আমাদের কম্পিটিশনের অনেক ভিডিও আসছিল ইউটিউবারদের দিক থেকে। তো সেইটা নিয়ে আমাদের ইন্ডিয়ান থেকে, তো সেই হিসাবে অনেক মানে একটা রিসেন্ট কম্পিটিশন ছিল, সেখানে ভিডিও করতে দিচ্ছিল না।
এমনকি দেখা যাচ্ছিল অনেক ইউটিউবার রোস্টোর ভিডিও করছিল, সেখানে আমাদের রোস্টোর ভিডিও করতে দিচ্ছিল না, মানে ওটা কেড়ে নিচ্ছিল ফোন পাঠিয়েছিল। তো সেইটার পর আমরা একটা ছোট ডিসিশন নিয়েছিলাম যে সব ইউটিউবারদের একটা আইকার্ড হোক, আর যে কম্পিটিশনের ভিডিওগুলো করা হচ্ছে সেগুলো আমরা নিজেরাই বন্ধ করবো, সেটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। তো সেই হিসাবে আমরা সুভাষিসটাকে বলি, সুভাষিসটা বাকিটা সব পুরো বলে দিচ্ছে আমাদেরকে, জেনে নিন। নমস্কার। অনেকে দূর দূর থেকে এসেছেন, প্রায় 12 থেকে এসেছেন, অপেক্ষা করতে হয়েছে। তো এবং আমরা প্রায় 2-3 মাস আগে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে কম্পিটিশান ভিডিওটা স্টপ করবেন, বাকি ভিডিওগুলো করুন, অসুবিধা নেই। তো ইদানিং যেটা সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে যে সেটগুলো যায়নি বা যাবে না তাদের নামগুলো থাম্বনেলে দিয়ে দেওয়া হচ্ছে, আর সেই সমস্তগুলো নিয়ে মালিকরা সমস্যা করছে। এবং কম্পিটিশান যে ভিডিওটা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যামেরাটার স্পিকার যদি ডান দিকে থাকে তো ডান দিকের সাউন্ডটা বেশি পাওয়া যাচ্ছে বা বাঁ দিকের সমস্যা, এরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা নিয়ে মিডিল জায়গাতে করছে না, কম বেশি হচ্ছে, তো সম্ভব নয়। দেখা যাচ্ছে 20 ফুট, তাহলে হিসেবে মতো যে মিডিল করবে সেটা মিডিল হচ্ছে না, যদি একটু এইদিকে বেশি থাকা যায় তাহলে ভিডিওর আওয়াজটা কম বেশি হওয়ার কারণেই আমাদের এই ভিডিও নিষেধ। তাই আমরা মালিক পক্ষ থেকে আলোচনা করে এটাই করেছি, আর অনেক ইউটিউবারভাবে হয়তো আমি কথা বলি বলে এটা আমার ইচ্ছা, এটা তাদের বলা বোঝা ভুল। এটা আমাদের হুগলি ডিস্ট্রিক্টটা এমনই, আমাদের যেটাই হয় 1 থেকে 1000-এর মধ্যে যেটাই হবে আমাদের কমিটির আলোচনা না করে আমাদের কোনো বিষয়টাই সিদ্ধান্ত হয় না। আজ আমাদের হুগলির এক কথা বলি, অনেকে বলে স্পষ্টটা যা বলে সবাই তাই শুনি না, এটা কিন্তু আমাদের আগে আলোচনাটা হয়ে যায়, হ্যাঁ বা না সমস্ত কিছু মিলিয়ে যে সারা অংশটা দাঁড়ায় সেটাই কিন্তু আমাদের হুগলি অ্যাসোসিয়েশন থেকে তার বার্তাটা আমি বলি, বা অনেক সময় কমল যাবেন যিনি সভাপতি তিনি মহাশয় তিনি বলেন, এটা কিন্তু আমাদের সকলেরই বার্তা। কমিটি এবং জেনারেল সদস্য যারা আছেন তাদের কথা নিয়ে বলা হয়। তা আজকে যেটা ডিসিশন আমাদের হয়েছে, ইউটিউবার ভাইদের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে, তারা আমাদের অনেকটা সহযোগিতা করেছে। তাই প্রথমেই বলি যে সমস্ত আমাদের হুগলি ডিস্ট্রিক্ট সাউন্ড অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা যুক্ত আছে আর যারা নেই, তাদের যেমন আমরা ব্যবসার দিক দিয়ে আমরা তাদের দেখি, ফাইন করি, আগে যুক্ত হতে হবে, ফাইন আমরা কারোর থেকে নিই, তাদেরকে এটা আমাদের বলতে হয়েছে। বা অনেক সময় যে লিমিট করা হয়েছে সেই লিমিটটাও কিন্তু সরকারিভাবে নয়, যাতে যেভাবে আর্থিক আনা জল চলছিল সেই জায়গাটা আরও কমানো হয়, এবং 16-তে হয়তো 5,000 হবে লিমিট, এই ভাবনা চিন্তা একটা হয়েছে। তারিখে একত্রিত করতে যারা বাংলা বক্স এবং আর্থিক যারা যুক্ত এবং যারা জেমেল নিজস্ব করে আমাদের মতোই লোন নিয়ে ব্যবসা করে, তারাও আরও ভালো মোবাইল কিনেছে, তারাও করেছে, সবাই তার যেটা ভাবনা চিন্তা করে তারা অনেকেই আছে, শিক্ষক যদি ঘরে বড়দেরও দোষ হয় না। যদি মোটরসাইকেলের সময় সাইকেলের অ্যাক্সিডেন্ট হয় তবে মোটরসাইকেলওয়ালা কি ধরবে, আর মোটরসাইকেলের সময় যদি লরি হয় লরিকেই ধরবে, কারণ দোষটা তোমার বড়কেই মানুষ দেখে সবসময়। তাই জন্যই আমরা ভাবনা চিন্তা করেছি কম্পিটিশন ভিডিওটা বন্ধ করে দেওয়া হবে, এবং মালমাদা এই সমস্ত ভিডিওগুলো হবে, কোনো সমস্যা নেই। আপনার যেখানে ভিডিও করবেন আপনারা ভাবনা চিন্তা করে করবেন, এবং ইউটিউবে একটা কমিটি হয়েছে যে সমস্ত ইউটিউবার ভাইরা আছেন তাদের কাছে, হ্যাঁ মারপিটের ভিডিও, পুলিশ আসছে, এইসব ভিডিওগুলো কেউ করবেন না, শুধু জাস্ট ভিডিওটা হচ্ছে খুব সুন্দর করে। আর সমস্ত মালিক মাইকের মালিকদের কাছেও একটা বার্তা, ওই কম্পিটিশান চলাকালীন সরি রোড শো করছেন, অকারণে মিউজিক বিট বাজাতে বাজাতে যাচ্ছেন, বুঝতে পারি না এটা কীভাবে সম্ভব, প্রচুর অসম্ভব মানে সমস্যা হয়। এটা আপনাদেরটাও তো বাজে, আমারটা তো বাজে, আমারটা যে বাজে না তা নয়, আমাদেরও বাজে। তাই এইটাও কিন্তু আমাদের আগামী দিন আমাদের একটা জেনারেল মিটিং হবে, আমরা কিছু আমরা আরও নিয়মাবলী করব। যে সমস্ত পাবলিককে আমিও দেখেছি যে গান বাজিয়ে একটা বিট ডুম করলো, তার নাচের তাল পাইব তারাও দেখছি না। তাই আমরা চাইছি আগামী দিন ঠাকুরের গান হোক আর হোক এইভাবে রোড শোটা হোক, প্রত্যেক কাস্টমারকে বলছি আপনাদের কাছে অনুরোধ,
রোডে কিন্তু বিশ্বাস করে কমার্শিয়াল করবেন না। একটা মেন রোড আমরা প্রায় সময় অনেক জায়গায় দেখেছি, নাম বলছি না, অ্যাম্বুলেন্স আছে, অনেক ভাইরা দেখেছি সাইড তো দিচ্ছে, অনেক মদ্যপ অবস্থায় ভাইরা দেখেছি, কিন্তু কী আর কথাই অনেকে বদমাইশি করে আসতে দেয় না। তাদের কম্পিটিশানটাই মেন, আপনারা যে রোডের মধ্যে যে কম্পিটিশান করছেন এটা কত বড় অপরাধ জানেন? রোড পারমিশন করতে আপনাদের প্রশাসন কোথায় মানে আপনাদের প্রশাসনের কাছে আপনাদের পারমিশন নিতে হয়, সেগুলো আপনারা করেন না। আপনারা করে দিলেন, ঝামেলা করছেন, মারামারি করছেন, মেশিন নিয়ে চলে যাচ্ছে, এরপরে সম্পূর্ণ দায়িত্ব থাকবে না আপনারা। যদি পুলিশে মাল তুলে নিয়ে চলে যাচ্ছে আপনাদের অশান্তির কারণে, আপনারা কিন্তু আমরা পারি একটা জিনিসই মাইক দেওয়া বন্ধ, সেই সমস্ত ক্লাবগুলোই কিন্তু আমাদের আলোচনা হয়েছে যে আপনাদের মাইক দেওয়া হবে না। এটা আপনারা আগামী ভাবেন, আপনারা আনন্দ করতে বেরিয়েছেন, কার সাথে কি আর কি রাগ আছে গত বছরে তার আগের বছরে, সেই রাগগুলো আপনারা ওই ঝাঁপানো বা অনুষ্ঠানে মেটাবেন, এগুলো আপনাদের বন্ধ করতে হবে। আর ইউটিউবার ভাইদের বলছি, আপনারা কিন্তু একটা যে কমিটি হয়েছে সেই কমিটির নাম্বার কমিটির কয়েকজন বলে দেবে, আপনারা প্রত্যেক থানাভিত্তিক আপনারা নিজেদের মধ্যে একটা কমিটি করবেন, তারপরে একটা কোর কমিটি করবেন, একটা হেড কমিটি করবেন। আপনারা যাদের যাদের কাছে আই কার্ড থাকবে তারাই হয়তো ভিডিও কল, এই বিষয়টা জানি নাই বলে দিচ্ছি, ধন্যবাদ। তো এখান থেকে যেটা ডিসিশন হয়েছে, তো সমস্ত ইউটিউবারদের জন্য আই কার্ড হবে, তো যাদের কাছে আই কার্ড থাকবে তারাই একমাত্র এখন ভিডিও করতে পারবে, আর যাদের কাছে আই কার্ড থাকবে না তাদের কাছে একটা ফাইন করা হবে, যে ফাইন করে তাদের আই কার্ড করে দেওয়া হবে, তারপর তারা ভিডিও করতে পারবে। আর আই কার্ড করার জন্য 200 টাকা, আধার কার্ডের জেরক্স, আর এক কপি পাসপোর্ট সাইজ ফটো, আর আধার কার্ডের পেছনে তার ইউটিউব চ্যানেলের নাম আর তার ফোন নাম্বার, এগুলো দিতে হবে। তো বন্ধুরা শুনলে তো এইটুকুই বক্তব্য, যে দাদারা বলতে চাইছে যে কম্পিটিশন ভিডিও এখন টোটালি বন্ধ, আর এদিকে ইউটিউবারদের একটা কমিটি তৈরি হচ্ছে, তো যাদের ইউটিউবার কার্ড আছে শুধু তারাই ভিডিও করতে পারবে, আর আদার্স কাউকে ভিডিও করতে দেওয়া হবে না, বা ফাইন করা হবে যাদের কার্ড থাকবে না, ফাইন করার পর তারপর নাকি বলছে যে কার্ড আবার দিয়ে দিয়ে চালু করবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, হাড়ার মাদের।